আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব জোসেফ অ্যাডিসনের স্যার রজার অ্যাট চার্চ। এই অ্যাসেতে জোসেফ অ্যাডিসন একজন চার্চম্যান রজার সম্পর্কে বলেছেন, তিনি কিভাবে চার্চের রিফর্ম করেন এবং ডিসিপ্লিন মেনটেন করেছেন সব কিছুই তিনি এখানে তুলে ধরেছেন। তিনি অ্যাসের ফার্স্টের সানডে সম্পর্কে বলেছেন, সানডেতে সেখানকার ভিলেজের অবস্থা কেমন ছিল, তারা কিভাবে চার্চে আসে, কি করে না করে এসব বলছে। সানডে হচ্ছে এমন একটি দিন যেদিন সকলের সব কিছু বন্ধ থাকে, কর্মের সকল কাজের বন্ধের দিন। এদিনে প্রতিটি মানুষ শারীরিক ও মানসিকভাবে খুবই ফ্রেশ থাকে, কোনো চাপ থাকে না, প্রেশার থাকে না, এবং নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য ধুয়ে মুছে একদম পলিশ হয়ে যায়। সুন্দর কাপড় পরিধান করে গ্রামের সকলেই চার্চে আসে এবং নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে, যাতে একজন থেকে অন্যজনকে খুবই সুন্দর দেখায়। এই জন্য তারা তাদের বেস্টটা করতে থাকে এবং তারা যখন সকলে চার্চে একত্রিত হয় তখন তারা সামাজিক, পলিটিক্যাল সব কিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকে এবং এটা একটা অনেকটা উৎসব মুখর দিনের মতো। এরপর আলোচনা করা হয় স্যার রজারের ইন্টারেস্ট, মানে চার্চের প্রতি তার কতটা ইন্টারেস্ট ছিল সেটাই এখানে আলোচনা করা হয়। স্যার রজারের প্রসঙ্গে, তিনি হচ্ছেন যে একজন চার্চম্যান এবং ল্যান্ডলর্ডও ছিলেন। তিনি চার্চের সুব্যবস্থার জন্য যেসব পদক্ষেপ নেন সেখানে এখানে আলোচনা সেটা এখানে আলোচনা করেন। তিনি চার্চকে ডিসিপ্লিনে রাখার জন্য অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেন। প্রথমে তিনি চার্চের প্রতি সকলকে আগ্রহী করতে চার্চকে সুন্দর করে বাইবেলের বিভিন্ন কোর্স দিয়ে ডেকোরেট করেন এবং যাতে বিভিন্ন ধরনের মানে নীতিবাক্য থাকে, প্রত্যেকটা মানুষ এসব বিষয়ে জানতে পারেন বাইবেলের কোর্সগুলো সম্পর্কে, তাই তিনি এই কাজটি করেছেন। এবং সকলে প্রার্থনার জন্য একটি নির্দিষ্ট প্রেয়ার বুক রেখেছেন। এবং এছাড়াও চার্চকে তিনি পালপিট ক্লথ, মানে এক ধরনের সুন্দর একটা ক্লথ দিয়ে সাজিয়েছেন, যেটা তিনি নিজের খরচে চার্চের জন্য গিফট করেছেন। সকলে বসার জন্য কমিউনিয়ন টেবিল, মানে এটা হচ্ছে যে কথা বলার জন্য একটা টেবিলের ব্যবস্থা করেন এবং সেটার টেবিলের আশেপাশে একটা রেলিংয়েরও ব্যবস্থা করেছেন। এবং তিনি চার্চের জন্য একজন ট্রাভেলিং মিউজিশিয়ান রেখেছিলেন, যিনি ডোর টু ডোর যাবে, মানে দরজায় দরজায় গিয়ে প্রত্যেকটা মানুষকে সামস, এটা হচ্ছে যে ধর্মীয় সঙ্গীত, এটা শোনাতেন। এবং চার্চের বিভিন্ন মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই সব ইনস্ট্রুমেন্টগুলো সবগুলো আনিয়েছেন, যাতে করে তাদের যে ধর্মীয় সঙ্গীত আছে তা সুন্দরভাবে সকলে উপস্থাপন করতে পারে এবং মানুষকে আগ্রহী করে তুলতে পারে অন্যান্য গ্রামের তুলনায়, তার চার্চ যাতে আরও ভালো উন্নতি করতে পারে, এসব কিছুর জন্য তিনি এসব ব্যবস্থা করেন এবং এটা মানুষকে খুবই আগ্রহ করছিল। এত সুন্দর ডেকোরেশন থাকলে অবশ্যই মানুষ চার্চে আসবে। তারপর হচ্ছে যে স্যার রজারের বিহেভিয়ার কেমন ছিল চার্চের প্রতি। চার্চের সবচেয়ে মজার ব্যাপার ছিল যখন চার্চে কোনো সারমন, মানে হচ্ছে যে ধর্মীয় বক্তৃতা, সেটা যখন চলতো তখন যদি কেউ ঘুমিয়ে যেত তখন স্যার রজার বারবার তাকে তোলার চেষ্টা করতেন বা চেক করতেন আসলে কেউ ঘুমিয়ে আছে কিনা। স্যার রজার ছাড়া কারো ঘুমানোর পারমিশন ছিল না এবং তিনি যদি কেউ ঘুমিয়ে পড়তো তখন তিনি তার যেসব মানুষগুলো আছে যারা কাজ করে তাদেরকে দিয়ে তাদেরকে তোলার ব্যবস্থা করতো। এটাই সবচেয়ে মজার ব্যাপার ছিল তখন। এবং এ সকল কিছুই তিনি চার্চ এবং ভিলেজারদের মঙ্গলের জন্য করতেন, সকলে তার কাজে খুবই প্লিজড ছিলেন। তবে কিছু জিনিস তার মধ্যে অড ছিল, মানে প্রত্যেকটা মানুষ একসাথে শুধু দোষ থাকে বা গুণ থাকে তা নয়, পাশাপাশি দোষ গুণ দুইটাই থাকে। স্যার রজারের মধ্যে কিছুটা দোষ ছিল, তিনি অস্বাভাবিক ব্যবহার করতেন। যখন সাম, মানে ধর্মীয় সঙ্গীতটা গাওয়া হতো তখন তিনি একটি ভার্স অনেকক্ষণ ধরে গাইতে থাকতেন, যদিও কনগ্রেগেশন মানে ধর্মীয় সভাটা সকলের গান শেষ হয়ে যেত, সেখানে যারা ছিল সকলের গান শেষ হয়ে যেত, কিন্তু তাও তিনি একটি ভার্স বারবার গাইতে থাকতেন। এটা খুবই ইরিটেটিং, মানে একটা লাইন বারবার বলতে থাকা। যদিও কোনো পার্টিকুলার প্রেয়ার পছন্দ হতো, মানে ওনার যদি কোনো একটা জিনিস খুব ভালো লাগতো তখন ওই প্রেয়ারের শেষে বারবার আমিন আমিন বলতে থাকতেন। এছাড়া যখন ধর্মসভার সকলে নেলিং, মানে হাঁটু গেড়ে অবস্থায় থাকতো, তখন তিনি কোনো ব্যক্তি অনুপস্থিত আছে কিনা গ্রামে সেটার জন্য তিনি প্রত্যেককে বারবার কাউন্ট করতে থাকতেন। আর যদি ওনার মনে হতো কোনো ব্যক্তি ডিস্টার্ব করছে তাহলে তিনি সে প্রোগ্রাম চলাকালীন সময়ে তার নাম ধরে বারবার ডাকতে থাকতেন, যদিও প্রোগ্রামটা চলছিল তার তিনি তোয়াক্কা করতেন না। এসব জিনিস তিনের তার মধ্যে খুবই অড ছিল, কিন্তু গ্রামের মানুষগুলো এতটা সাধারণ ছিল যে তার কোনো দোষ তাদের চোখে পড়েনি, তারা বুঝতেই পারেনি আসলে এই জিনিসগুলো অড ছিল, তারা ভাবতো এটাই রুলস অ্যান্ড রেগুলেশন। স্যার রজার এবং তার যে চ্যাপলিন ছিল, মানে যাজক, তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণেই কিন্তু তাদের চার্চের এত মানে ভালো একটা ব্যবস্থা করা সম্ভব হয়েছে, এত উন্নতি করেছিল।
অন্যদিকে পাশের যে একটা গ্রাম ছিল সেখানে একটা চার্চ ছিল, কিন্তু তাদের যে স্কোয়ার মানে অনুচর বা চ্যাপলিন যাজক তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল না। এতে করে দেখা যেত স্কোয়ার যে থাকতো সে ঠিক মতো চার্চে আসতো না, এবং চ্যাপলিনরাও যাজক যারা ছিল তারা তাদের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতো। এতে করে যে ভিলেজার্স থাকতো বা প্যারিশনার্স প্রার্থনা যারা করতো তারা তাদের ঠিক মতো ডিউগুলা দিত না, তারা ঠিক মতো চার্চে আসতো না, চার্চের প্রতি অমনোযোগী ছিল। এবং লাস্ট একদম লাস্ট পার্টে এসে কবি বলেন যে কি আসলে চার্চ প্রত্যেকটা সব কিছুতে সুন্দর পরিকল্পনা বা পরিচালনা যখন সুন্দর হয় বা প্রত্যেকের মধ্যে সুন্দর সম্পর্ক যখন থাকে ইজিলি যে কোনো কিছু পরিচালনা করা সম্ভব হয়। এসব কিছুই স্যার রজার সম্পর্কে জোসেফ এডিসন বলেছেন এই অ্যাসেতে, আশা করি বুঝতে পেরেছেন। খুব সিম্পল একটা জিনিস কিন্তু লাইন বাই লাইন এক্সপ্লেন করা তো সম্ভব না, তাই সামারিটা বলে দিলাম।